ঘুম স্টেশন আর সামনে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে। দেখতে কেমন করে জল তোমরা পড়ছে, আমরা ভিজতে যাচ্ছি। কলকাতা শহরের মুখে এত বড় একটা গ্রাম, বাবা কান ধরে দাঁড়িয়েছে সবার সামনে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজমন। তাই যে আমরা ফাইনালি এখন ইকো পার্কে চলে এসেছি, তোমরা দেখতে পাচ্ছ। ওই যে আমরা চলে এসেছি 3 নম্বর গেটে। আমরা এখন 3 নম্বর গেট দিয়ে ঢুকে আবার দেখি সামনে কী কী রয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানেও 3 নম্বর গেটের দিকে অবশ্যই 3 নম্বর গেটেও গাড়ি পার্কিংয়ে জায়গা রয়েছে। আর 30 টাকা সব গেটেরই, মানে ইকো পার্কের পার্টিকুলার চার্জ হচ্ছে 30 টাকা। তারপরে যে গেটের চার্জ যেমন, মানে যেমন আমরা গেটের চার্জ নেই, এবার যেখানে যেখানে তোমরা মানে কিছু কিছু জায়গায় চার্জটা দিতে লাগে সব জায়গাতে। 3 নম্বর গেটে কী কী আছে সেগুলো দেখবো, চলো। চলে যাচ্ছি এখন দার্জিলিংয়ের ঘুম স্টেশন। দেখতে পাচ্ছ ঘুম স্টেশন আর সামনে টয় ট্রেন দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ ভিউটা। দেখি উঠে গেছে ঘুম স্টেশনে, আমরা দুজনেই রয়েছি। দেখো এখানে একটা কটেজ টাইপের রয়েছে, সামনে পার্ক দেখতে পাচ্ছ, এত সুন্দর। আমরা এখন এন্ট্রি নিয়ে নিয়েছি মাস্ক গার্ডেনে, চলো তোমাদেরকে দেখি। বিভিন্ন রকমের মাস্ক রয়েছে এখানে, বিভিন্ন রকমের, চলো এই দেখো। ওই যে আপন দেখতে পাচ্ছ কত সুন্দর, বিভিন্ন টাইপের মাস্ক রয়েছে। সব মাস্ক রয়েছে, করোনার মাস্ক নেই। আমরা এসেছি মিক্স গার্ডেনে। উফ দেখো অসাধারণ, অসাধারণ দেখো। একটু ভিজবো, ও শান্তি লাগছে। দেখতেই পাচ্ছি সব করে সার দিয়ে বেশি দেখা যাবে না, ক্যামেরায় জল পরে আসছে। অসাধারণ দেখো, এই গরমের মধ্যে হাঁটতে হাঁটতে যে গায়ে ছিটে ফোটা কোনো করছে, সত্যি খুবই সুন্দর লাগছে। আরে দেখো দেখতে পাচ্ছি কেমন করে জল তোমরা পড়ছে, আমরা ভিজতে দিতে যাচ্ছি। অসাধারণ একটা জিনিস সত্যি, বেশি আর ক্যামেরা করে যাচ্ছে না, আবার পরে দেখাচ্ছি তোমাদের ফোন দেখে। আর দেখো সবাই দেখো সাইকেল চালিয়ে যাচ্ছে, এই দেখো তোমরা এখানে সাইকেলও ভাড়া পেয়ে যাবা, সাইকেলও ভাড়া করতে পারো। তা মিক্স গার্ডেনে আমরা সামনে থেকে যাচ্ছি, দেখো একটা হাতি রয়েছে, হরিণ রয়েছে, কত কিছু রয়েছে এর ভেতরটা। এই যে এটা মনে হচ্ছে সে টেরাকোটা মন্দির, শিওর না কিন্তু মানে মনে হচ্ছে সে টেরাকোটার মন্দির। চলে এসেছি রোজ গার্ডেনে, চারিদিকে গোলাপ আর গোলাপ, ঠিক আছে প্রচুর গোলাপ। চলো তোমাদের একটু ব্যাগটা আমরা ভালোভাবে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ। আর ওই যে আমরা যে একটা মন্দিরটাই গেছিলাম, ওই যে মন্দিরটা মানে সোজা রাস্তার পার ধরে হাঁটতে হাঁটতে আসলেই, 3 নম্বর গেট ছাড়িয়ে আসলে পরপর পরপর সব কটাই পেয়ে যাবো এরকম। চলো 3 নম্বর গেট দিয়ে ঢুকলেই কিছুটা হাঁটতে হবে, হাঁটলে ওই আমরা যেমন করে আসলাম আর কি, আসার পরে তারপরে এই দেখতে হবে বাংলার গ্রাম। ইকো পার্ক অফিসটার সামনে, হ্যাঁ এই যে এখানে ইকো পার্ক অফিস রয়েছে, তার পাশেই রয়েছে বাংলার গ্রাম। আমরা এর ভেতরে যাবো, দেখি এখন কোথা দিয়ে এন্ট্রি গেট আছে। তা চলো, এই দেখো কত সুন্দর সুন্দর বড়ো বড়ো পাখা দিয়ে সব সুন্দরভাবে সব সাজানো রয়েছে। তা চলো, এই যে ঘরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রামে ঢোকা সে টিকিট কাউন্টার। আর এই দেখো টিকিট কাউন্টারের পাশে একটা সে তালগাছ, সেখানে কাকু তালগাছ উঠে বসে রয়েছে। গ্রামে ঢোকার টিকিট মূল্য মাত্র 10 টাকা, তা আমরা এখন টিকিট কেটে নেবো, টিকিট কেটে নিয়ে তারপর যাচ্ছি ভেতরে। চলো আমরা গ্রামের ভেতরে ঢুকে গেছি, মানে সত্যি অসাধারণ। চলো তোমাদের ব্যাগ তোমরা দেখিয়ে দিই, নাহলে তোমরা বুঝতে পারবা না। যে ঢুকলে ফার্স্টে তোমরা দেখতে পাবে এরকম ধান বোনা হচ্ছে, চাষ করা হচ্ছে। আর এই দেখো দুটো বলদ চাষি ভাই মিলে চাষ করছে। আর এই সাইডে দেখো রয়েছে রথতলা, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো লাগছে জিনিসটা, সত্যি অসাধারণ। দেখো চাষ হয়েছে এখন সব মূলো, মানে আমি চিনি বলে আমি বলছি। আর এই যে লঙ্কা গাছ, ওই যে বেগুন গাছ, আর এই যে কাকিমা চাষ করছে নাকি লঙ্কা ছিঁচছে কিছুটা করছে। এই দেখো মধু চাক, যে মৌমাছি যে চাক সেটা, মানে ও এই দেখো কত সুন্দর একটা ঘর, মানে দেখে মনে হচ্ছে না যে কলকাতা শহরের মুখে এত বড় একটা গ্রাম রয়েছে, মনে হচ্ছে না অরিজিনাল, মানে এটা শহর না গ্রাম কিছুই বলে মানে বোঝাই যাচ্ছে না। পুকুরে বাসন মাছ দেখেছে, দেখতে পাচ্ছ তো। তোমার তো ইকো পার্কে এই লোকেশানটা অসাধারণ লাগছে। এইদিকে দেখো চালের
গোলা রয়েছে, আর বাড়িগুলো দেখো দেখো ছেলেটা দেখো হেরিকেনের আলোতে বই পড়ছে, মানে যেটাই হতো আগেকার দিনে, এখনকার দিনেও প্রপার গ্রামের দিকে এরকম টাইপটাই হয়। আমার তো এই জায়গাটাতেই মনে হচ্ছে থেকে যাই সত্যি। বা কাকিমা আমাদের দেখে ওর হাসছে, অবাক হয়ে গেছে, বিবিকে টাটা করে দিচ্ছে তাকে। ওদিকে তাকিয়ে আছে তো, ও কিছু দেখাচ্ছে কি কথা বলছে। আচ্ছা রান্নাঘরে ময়না খুরির নিয়ে বউ ঝিউড়ি রান্না করে, বাহ খুব সুন্দর। তালা মেরে মনে হয় গেছে এখন বাইরে থেকে কোথাও ঘুরতে গেছে, আমরা সেই সময় চলে এসেছি। এই সবাস পালকি, আমার কিন্তু বিয়ের সময় কিন্তু ইচ্ছে ছিল পালকি করে আমি আর তুমি আসবো না, পালকিতে বউ আসে। ও দেখতো অসাধারণ, মানে চারিদিকে রাস্তা কি বলবো, সত্যি অসাধারণ গ্রামের লোকেশনটা। কেউ বলবে আমরা এখন পোপা শহরের মধ্যে এরকম একটা গ্রাম খুঁজে পাবো? কেউ মনেই হবে না। সামনেই ধানের গোলা, নারকেল গাছ লাগানো হয়েছে, তলায় আবার ফুল গাছ, আর এখানে রান্না করছে। কি রান্না করছেন? কথা বলবে না রান্না করার সময়। মন্দির সামনে তোমার সে বসার জায়গা মনে হয় এটা, এটাও দেখো কত সুন্দর ডিজাইন করা। আর এটা ঠাকুর মানে ঠাকুর মন্দির, এই তুলসী মন্দির পাশে সাইকেল চালিয়ে ইস্যু হচ্ছে কি, তুমি পিছনে বসবা? সবুজ সাথী সাইকেল না, সবুজ সাথী সাইকেল সবুজ কালার হয়ে থাকে, নীল কালার। ও আচ্ছা, তা যাক স্কুলে চলে যাক, ডিস্টার্ব করে লাভ নেই। বাড়ির দেওয়ালে গোবরের ঘুঁটে দিচ্ছে, আর এখানে দেখো গোয়াল ঘর, গোয়াল ঘরে গরু রয়েছে, ও দুধও দোয়াচ্ছে। ওই দেখো, ও খুবই সুন্দর গরুর গাড়ি দেখতে পাচ্ছ। কাকুর ঘর আমপন ঝড়ে উড়ে গেছে, তাই জন্য আবার নতুন করে হ্যাঁ দেখো বানানো হচ্ছে। এখানে আমপন ঝড়ে খুব ক্ষতি ক্ষতি হয়ে গেছে, ওই জন্য আবার নতুন করে বিচুলি দিয়ে ঘর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ। নালে বর্ষাকালে কত সবজি, আর দেখো এটা মানে স্কুল একটা, কি মা শাস্তি দিয়েছে। এ বাবা, কান ধরে দাঁড়িয়েছে সবার সামনে, ছেলেটাও দাঁড়িয়ে রয়েছে। ছি ছি ছি, গুরু মশাই পড়াচ্ছে দোকান করে। আচ্ছা পাঠশালা কি লেখা ওখানে দেখি, কি লেখা রয়েছে? পাঠশালা দোকান ঘরে গুরু মশাই দোকান করে, হোমওয়ার্ক করে নি, বাড়ির কাজ করে নিয়ে শাস্তি। ওই দেখো একটা মেয়ে দেখো ছাগল বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে হয়েছে, অ্যাকচুয়ালি এটাই হয়ে থাকে গ্রামে, ছাগল বাচ্চা মানে খুব আদর করে। আর দেখো এখন হচ্ছে বাঁধাকপি, তাই না? হ্যাঁ বাঁধাকপি হয়ে রয়েছে। গ্রামের সব থেকে যে ধনী, মানে গ্রামের ভেতরে মানে মাটির দোতলা বাড়ি, এই যে দেখতে পাচ্ছ প্লাস টিন, সব বাড়ি কিন্তু খড়ের দেখে এসেছি আমরা এই সাইডে, এই বাড়িটা টিনের, তখন এই নিয়ে একটু অবস্থাবান। আর এই দেখো এখানেও দেখো গরু চড়াচ্ছে, কিন্তু পালং শাকে এটা কি বাঁধাকপির মধ্যে গরু নিয়েছে? সব গরু তো সব বাঁধাকপি খেয়ে নেবে, হ্যাঁ বলো তো ওই হলো আর কি। গ্রামের বাজার, হাট খোলা বাজার, দেখো বেবি গেছে বাজারে, দেখো কিছু পছন্দ হয় কিনা, কিনবা কিনা। হ্যাঁ কাকু এখানে ইঁচড় আর কি, এখানে পেঁপে নিয়ে বসে রয়েছে, কিন্তু বিক্রি হচ্ছে না, কেউ কিন্তু কিনছে না। জিজ্ঞেস করে দাও কত করে, বেগুন কত, মোচা কত, চাচা কিছু বলছে না, চুপচাপ বসে রয়েছে। দেখো মাছ, একজন কিনতে বসেছে। আচ্ছা দরদাম করছে মাছ নেবে বলে। আর এই সাইডে ফলে যে সবজি, তো ছোটোখাটো বাজার গ্রামের ভেতরে। আর ইনি মনে হয় নেবে, কিন্তু হাতে ব্যাগ আনেনি, ক্যারি ব্যাগ তখন ইউজ করা যাবে না। চলো আমরা বাজার থেকে বেরিয়ে যাই এখন, আমরা কিছু
কিনলাম না, আমরা বেরিয়ে গেলাম, কারণ আমাদের কাছে ব্যাগ নেই আর এখানে ক্যারি ব্যাগও দিচ্ছে না, তা নেবো কোথার থেকে যাই না, তাই জন্য আমরা বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। চলো, আমার একটা মন্দির, মানে এটা একটা জাগ্রত পাথর যেটা উদ্ধার করেছে স্বপ্ন দেশপে, সেই পাথরটাকে এখানে পুজো হচ্ছে। হ্যাঁ না, সত্যি বললাম না, মিথ্যে বললাম। চকলেটগুলো গলে একদম, বাহ। এই দেখো এখানে একটা চায়ের দোকান, পটলাদার চায়ের দোকান, বিরিয়ার চা পাওয়া যাচ্ছে। হ্যাঁ, পটলদার চায়ের দোকানে, ওই জন্য বসে রয়েছে চুপচাপ। আর দেখো এই সিনটা দেখে সত্যি আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, মানে ছোটোবেলা স্কুল থেকে এসে আগে মাঠে দৌড়াতাম এমনভাবে গিয়ে খেলাধুলা করার জন্য। আর এই বাচ্চাগুলো দেখো মাঠে দেখো কত সুন্দর গিয়ে খেলাধুলা করছে, এখন আর খেলাধুলাও করতে না, আর খেলাধুলার লোকই নেই, খেলবো কার সঙ্গে। এটা বাড়ির ছোট গরু, আর দেখো জেলে ভাই মাছ ধরছে সামনে, ওদেরকে নিয়ে যাই দেখি। এই যে জেলে ভাই নৌকা, আর এই যে দেখছো জেলে ভাই দেখো মাছ ধরছে জাল টেনে, এনেতে মাছ আছে কি না, কী মাছ আছে তাও যায় না, এখন অব্দি মাছ পাইনি। আমরা আসলাম চণ্ডী মণ্ডপে, আর এর ভেতরে দেখো মা দুর্গার মূর্তি তৈরি হচ্ছে। চলো দেখো এখানে গ্রামের সাঁওতালরা সব নাচ করছে, সামনে আগুন ধরে যেমন কেউ নাচ ফাচ করে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর দেখতে লাগছে ভিউটা। দেখো গ্রাম দেখে বেরিয়ে আসলাম, অসাধারণ, মানে মন ভরে গেল সত্যি। ইকো পার্কে এই দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে, পুরো বাংলার গ্রাম, আর বাংলার ছেলে, বাংলার মাটির মানুষ আমি, গ্রাম তো ভালো লাগবে। চলো এবার যাওয়া যাক, ওইদিকে নাকি দু নম্বর গেট আছে, মানে তিন নম্বর গেটটা কভার হয়ে গেলো, এবার দু নম্বর গেট, চলো দেখি কতটা করা যায়। লেকে ময়ূর বসে রয়েছে, হ্যাঁ আর এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে। আরে দেখো নৌকা চালাচ্ছে কত সুন্দর হবে, কত সুন্দর দেখো লাগছে ময়ূরটাকে, দুটো জোড়া ময়ূর, ও অসাধারণ। চলো তো আমরা এখন দেখতেই পেলে গ্রাম একটা দেখে, মানে তিন নম্বর গেট কভার করে আমরা বেরিয়ে আসলাম তিন নম্বর গেট দিয়ে, মানে তিন নম্বর গেট মানে গ্রাম থেকে। তো এরপরেও দু নম্বর গেটে, তা সেটা আর এই পার্টে করবো না, সেটা আবার সেকেন্ড পার্ট নিয়ে আসবো ইকো পার্কের, সেই পার্টে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, নাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। তা ঠিক আছে, এই ভিডিওটা তবে এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ফ্রেশ ব্লকে, নতুন ফ্রেশ ব্লক মানে ইকো পার্কের দু নম্বর গেটে, আমরা দু নম্বর গেটের দিকে যাচ্ছি। চলো তোমরা ঠিক আছে, হ্যাঁ তোমরা সঙ্গে থাকো, আর তোমাদের জন্য এই কষ্ট করে একদিনে কভার দেওয়ার চেষ্টা করছি, কিন্তু একদিন কভার দিলেও একদিনে পুরো ভিডিওটা তোমাদেরকে আমি দিতে পারছি না, তাই জন্য খুবই খারাপ লাগছে, মানে এত বড়ো ভিডিও আশা করি কাউ ধৈর্য ধরে কেউ দেখবেও না। ঠিক আছে, দেখাবো নতুন একটা ফ্রেশ ব্লকে, হয়ে টানো আস, টাটা বাই, চলো।